ঢালিউডে আলোচিত নায়িকা পরিমনির ফেসবুক পোস্ট সম্প্রতি আবারও ঝড় তুলেছে। সেই ঝড়ে পাল উড়িয়েছেন আরেক চিত্রনায়ক জায়েদ খান। রাজপরির প্রতি তার মন্তব্য, ব্যক্তিগত বিষয় বেডরুমে শেষ করা উচিত, বাইরে যাতে না আসে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গতকাল রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত নবান্ন উৎসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই, কিন্তু এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জানানোর পক্ষে আমি নই। আমার জীবনেও অনেক ঘটনা আছে যা আমি ফেসবুক লাইভে এসে বলিনি, এতে আসলে মানুষ হাসে। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা, সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে দেওয়া উচিত। মিম ও পরিমনির উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের এ বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ হয়ে যায়, এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে, না হলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না। পরিমনি তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির উপর বেশ বিরক্তি প্রকাশ করেন তার ফেসবুক স্ট্যাটাসে, আর মিমকে বলেন নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে। মিম ও রাজের মধ্যে বিয়ে বহির্ভূত সম্পর্ক থাকার ইঙ্গিত দিয়ে গত বুধবার রাতে এমন বিস্ফোরক পোস্ট করেন পরিমনি, যার ফলে আবারও হাওয়া লাগে সমালোচনার পালে। ফেসবুক পোস্টটিতে চিত্রনায়িকা মিম ও রাজের বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন পরিমনি এবং সিনেমা পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন। এদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পরিমনি জানান, মিমের সঙ্গে গভীর রাত পর্যন্ত চ্যাটিং করেন রাজ এবং তাদের এই অতি মাখামাখি পরির সংসার জীবনে বাজে প্রভাব ফেলছে। অন্যদিকে মিম তার ফেসবুক পোস্টে দাবি করেন, একটা পক্ষ তার পথ চলায় ঈর্ষান্বিত হয়ে কুৎসা রটাচ্ছে, কোনো ধরনের বাড়াবাড়ি হলে তিনি আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাববেন। কিন্তু আজ সংবাদ মাধ্যমে চিত্রনায়ক শরীফুল রাজের দেয়া সাক্ষাৎকারে মিলল ভিন্ন তথ্য। পরির সব অভিযোগ অস্বীকার করে শরীফুল রাজ বলেন, কেন আমার বিরুদ্ধে পরি এমন অভিযোগ আনলো জানি না, আমি রীতিমতো শকড, আমার বিরুদ্ধে আনা পরির সব অভিযোগই মিথ্যা। রাজ বলেন, আমি পরিকে খুব ভালোবাসি, এছাড়া আমি আমার যে কোনো কাজের প্রতি যত্নশীল থাকি, সংসারের প্রতি তো আরও যত্নশীল, সংসার স্ত্রী সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াবো এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো, যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই, কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না। সারা বছর ধরেই আলোচনার সমালোচনায় থাকা এই দম্পতির গল্পই এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল রাতে সন্তান রাজ্যের 3 মাস পূর্তি জন্মদিনও পালন করেছেন এই জুটি। ডেস্ক রিপোর্ট, নাগরিক।